ভোট গ্রহণে করিমগঞ্জ প্রশাসনের চূড়ান্ত গাফিলতির অভিযোগ প্রকাশে আসলো দক্ষিণ করিমগঞ্জের চেরাগিতে। দক্ষিণ করিমগঞ্জের 246 নম্বর বুথে বিভাগীয় গাফিলতি প্রকাশে আসতে সৃষ্টি হয় জনক্ষোভের। 47 নম্বর চেরাগি এলপি স্কুলে ভোট কেন্দ্রের 100 বছরের বেশি বয়সের একাধিক প্রবীণ নাগরিকের ভোট বাড়ি থেকে সংগ্রহ করা হয়নি। বিএলও এর মাধ্যমে এই প্রবীণ ভোটাররা নির্দিষ্ট ফর্মে বিএলও এর মাধ্যমে জেলা পোস্টাল ব্যালট সেলে আবেদন করলেও সংগ্রহ করা হয়নি তাদের ভোট। অসুস্থ প্রবীণ নাগরিকরা ভোট কেন্দ্রে পৌঁছে আদায় করতে হয় তাদের গণতান্ত্রিক অধিকার। করিমগঞ্জ জেলা নির্বাচন আধিকারিকের চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ভুক্তভোগী প্রবীণ ভোটার এবং তাদের নিকটাত্মীয়রা। বিষয়টি তদন্তের মাধ্যমে দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। বিএলও হাসনা বেগমের স্পষ্ট সাফাই, তিনি নাকি এইসব প্রবীণ নাগরিকের নির্দিষ্ট ফর্ম পূরণ করে জেলা পোস্টাল ব্যালট সেলে জমা করেছেন, কিন্তু রহস্যজনকভাবে 200 বর্ষের বেশি বয়সের নাগরিকের ভোট বাড়ি থেকে সংগ্রহ না করার ঘটনা প্রকাশ্যে এসেছে। নির্বাচন আধিকারিক প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বাড়ি থেকে ভোট গ্রহণের নতুন সুবিধা চালু করলেও করিমগঞ্জের পোস্টাল ব্যালট সেলে চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হলো শতবর্ষ ঊর্ধ্ব 2 সম্পর্কিত ভাইকে। নির্বাচন আধিকারিক প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় শেরপুর দ্বিতীয় খণ্ড নবীপুরের বাসিন্দা 101 বছর বয়সী আব্দুল আজিজ, ওনার ভোটার স্লিপে 87 বছর উল্লেখ রয়েছে। এছাড়া একই এলাকার বাসিন্দা 110 বছরের আব্দুল শুকুর, ওনার ভোট স্লিপে 92 বছর বয়স উল্লেখ রয়েছে, কিন্তু তাদেরকে বাড়ি থেকে ভোট সংগ্রহের সেই সুবিধা তাদের ভাগ্যে জুটেনি। শতবর্ষী প্রবীণ নাগরিকদের ভোট বাড়ি থেকে সংগ্রহের আবেদন করলেও ভোট সংগ্রহ করা হয়নি। চরম ভোগান্তির মধ্য দিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হচ্ছে এলাকার সর্বোচ্চ প্রবীণ নাগরিকদের। 110 এবং 100 বছর বয়সী দুই নাগরিককে ভোট কেন্দ্রে পৌঁছে একাধিক আপনজনের সহায়তায় ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। তারা উভয়েই প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানতে চান আর কত বঞ্চনা বাকি রয়েছে, বয়স শতবর্ষ পেরোলেও বঞ্চনার পিছু ছাড়ছে না কেন, এমনটাই প্রশ্ন উত্থাপন করেন তারা। আমাদের হাতে উভয় বঞ্চনার শিকার প্রবীণ নাগরিকের মন্তব্য রয়েছে। ওই বুথ কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধিও, তার কাছ থেকে আমরা সরাসরি শুনে নেব এই বিষয়ে বিস্তারিত। আপনার করতে গিয়ে বুট আনছে না স্যার? না না গতকালকে জিগাইলাম প্লাস না হইলে তান বুট নব হইতো। আমি বললাম ডিসি তো কত হইল গিয়া 85 প্লাস, তান অ্যাকচুয়াল ভোটার লিস্টের বয়স হইল 92, আর ইয়ে হইল গিয়া বয়স তো এমনি 110। যারা বি ফর্ম সাবমিট করছে বা যারা বাড়িতে ভোট দেওয়ার লাগে অ্যাপ্লাই করছে, কতজন রে ভোট নেওয়ার লাগে আইছে না? আপনি বারবার যোগাযোগ করার পরে আপনার কোনো ভুল আছে? আপনার কোনো ভুল নাই, আমি সব জমা দিয়েছি। মানে আপনি আপনি কি মনে করেন এর লাগে খেয়ে দায়ী হইব? এর লাগে দায়ী খেয়ে হইব? আমরা তো যার কাছে নিয়ে ইলেকশন অফিসে জমা দিছি, হে দায়ী হইব? আমরা তো সপ্তাহ দিয়েছি, আমার নিজের থেকে আমার সপ্তাহ আছে, যে তারা লিস্ট দিছি সব দেখাইছি, আমি জানেন নাম জানেন? না, নাম জানি না।